সৌদি আরবে গ্রেপ্তার আতঙ্কে প্রবাসীরা। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য সৌদি আরব প্রতিকূলে এমন তথ্য কম বেশি সবাই জানা। এর মধ্যেই দেশটিতে দাবড়ে বেড়াচ্ছে দেশি ভিসা দালাল চক্র। নিশ্চিন্ত সুযোগ সুবিধার লোভ দেখিয়ে দেশের মোটা অঙ্কের বিনিময়ে দেশটিতে শ্রমিক নেওয়ার বাণিজ্যে লিপ্ত রয়েছে এসব ট্রাভেল এজেন্সি ও ভিসা দালালরা। প্রতারণার শিকার প্রবাসীরা সম্প্রতি সাদমান এয়ার ইন্টারন্যাশনাল ও জিরো গ্রাউন্ড সার্ভিস নামে দুটি ট্রাভেল এজেন্সি ও দালালদের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে। ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা হোটেলে কাজের ভিসা দেওয়ার কথা বলে সে দেশে নেওয়ার পরে হাওয়া হয়ে যায় দালালরা। সাদমান এয়ার ইন্টারন্যাশনাল ও দালাল রবিল ইসলামে খপ্পরে পড়ে সৌদি আরবে গ্রেপ্তার আতঙ্কে মানবতা জীবনযাপন করছে কর্মহীন মাহিদুল ইসলাম মানিক নামে এক প্রবাসী। অন্যদিকে জিরো গ্রাউন্ড এজেন্সির দালাল ইউসুফ, তার পার্টনার রফিক ও ম্যানেজার জহিরের খপ্পরে পড়ে একই অবস্থায় রয়েছে আরও 11 প্রবাসী। ওষুধের দোকানে কাজের কথা বলে ভিসার দাম আদায় করে মানিককে লন্ড্রির দোকানে ভিসা দেয় রবিউল। সেদেশে যাওয়ার পর পুনরায় সব কিছু ঠিকঠাক করে দেওয়া হবে বলে জানিয়ে সেদেশে নেওয়ার পর আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত বছর অক্টোবরে মাসে 6,30,000 টাকার বিনিময়ে সৌদি আরব নেওয়ার পরে হাওয়া হয়ে যায় রবিউল নামের ওই দালাল। বেশ কিছুদিন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে খোঁজে জানতে পারে দালাল রবিউল দেশে ফিরেছেন। কিন্তু ভুক্তভোগী ওই ব্যক্তিকে 3 মাসে থাকা খাওয়ার খরচ এবং কাজের ব্যবস্থা করার কথা ছিল রবিউলের। তা না করেই ভুক্তভোগীকে না জানিয়ে দেশে ফেরত আসে ওই দালাল। এমত অবস্থায় কর্মহীন ও অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্কে লুকোচুরির মাধ্যমে জীবনযাপন করছে ওই ভুক্তভোগী। কুমিল্লার 14 গ্রাম উপজেলার 4 নং শ্রীপুর ইউনিয়ন এবং ভাঙ্গারপুকুর নামে গ্রামের আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। এ সুবাদে তিনি পূর্বের এলাকার বেশ কয়েকজন যুবককে সাদমান এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি নিয়ে এমন প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ একই এলাকার ভিতরচর নামে এক গ্রামের মহিদুল হাসান মানিকের সাথে এমন প্রতারণা করেছেন তিনি। ভিসা দালাল রবিউল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে কথা বলবো, কি সমস্যা হয়েছে পরে জানাবে। ভুক্তভোগী মানিক বলে, আমাকে ওষুধের দোকানে কাজের ভিসা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর লন্ড্রির দোকানে ভিসা দিয়েছে। সৌদি আরব যাওয়ার কিছুদিন পর ভিসা পরিবর্তন করে ওষুধের দোকানে ভিসা দিবেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কাজ পাওয়ার পর 3 মাসের মধ্যে থাকা খাওয়া খরচ বহনের কথা ছিল তার, কিন্তু কোনো ব্যবস্থা না করেই তিনি দেশে চলে যান। এদিকে সৌদি আরবে অবস্থান করতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমি বর্তমানে এদেশে অবৈধ প্রবাসী হিসেবে গ্রেপ্তার আতঙ্ক রয়েছি। এছাড়া গত বছরে একই সময়ে কুমিল্লা সদরের দক্ষিণ আরিফ হোসেন, হেমথা মাথাভাঙ্গা সাইফুল ও ঢাকা জেলার ধামরাই থানার চালকরা গ্রামের আনোয়ারা সহ আরও 11 জন জিরো গ্রাউন্ড এজেন্সি দালাল ইউসুফের মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হন। জানা গেছে তাদের প্রত্যেকের কাছ থেকে 7,50,000 টাকা করে নিয়ে সৌদি আরব নিয়ে যায় দালাল ইউসুফ। ইউসুফের সঙ্গে এজেন্সির পার্টনার রফিক ও ম্যানেজার জহিরও জড়িত বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দেওয়া টাকার মাধ্যমে ইকামা, টিকিট সহ যাবতীয় খরচ বহন করার কথা থাকলেও সৌদি আরব পৌঁছার একদিন পরে তার কাছ থেকে আবার আকামা করার জন্য টাকা দাবি করে ইউসুফ। কেউ কেউ আবার তার কথা মতো দেশ থেকে টাকা এনে দিল, আকামা তো দূরের কথা, তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা না করে উল্টা বাসা থেকেই বের করে দেয় ইউসুফ। প্রায় 7 মাস হতে চললেও দালাল ইউসুফের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। না খেয়ে সেদেশেই অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন আত্মীয় মকবুল মিধা বাংলাদেশ কনসুলার জেদ্দার লেবার কাউন্সিলের সালাউদ্দিনের কাছে এই ঘটনা জানান। লেবার কাউন্সিলের ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দেন। তিনি এ নিয়ে ইউসুফ ও তার এজেন্সির বিরুদ্ধে একটি অভিযোগও দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে কনসুলেট অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাসে সুপারিশ করেন। মানিক চান নামে আরেক ভুক্তভোগী বলেন, ইউসুফ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে গ্রামের সহজ সরল যুবকরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে। রাশেদ আহমেদ নামে একজন বলেন, আমরা নতুন এসেছি, সৌদি আরবের পথঘাট কিছু চিনি না। আসার 2 দিন পর ইউসুফ আমাদের রুম থেকে বের করে দেয়। বর্তমানে আমরা খেয়ে না খেয়ে লুকোচুরির মধ্যে দিয়ে অবৈধভাবে এদেশে বসবাস করছি। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নামিতা হালদারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রণালয়ে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাই প্রবাসী ভাইরা, আপনারা যারা সৌদি আরবে এসেছেন বা সৌদি আরবে নতুন করে আসতে যাচ্ছেন, আপনারা কিন্তু সৌদি আরবের ভয়াবহ অবস্থা সম্পর্কে বুঝতেই পারছেন। কারণ প্রতারকের অভাব নেই, অনেক প্রতারক আপনাকে সৌদি আরবে নিয়ে এসে আপনার থেকে টাকাগুলো লুট করে আপনাকে সৌদি আরব ফেলে নিজ দেশে ফেরত চলে যাবে। তাই সৌদি আরবে আসার আগে আপনি যথাযথ উপায়ে সৌদি আরবে আসার সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত করে আসবেন। ভিডিওটি দয়া করে সকল প্রবাসী ভাইয়ের সাথে শেয়ার করবেন, যাতে সকল প্রবাসী ভাইরা এ ব্যাপারে কিছুটা হলেও সচেতন থাকতে পারে। আর আমার চ্যানেল TZN24 আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।